আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি শারাফাত আহমেদ। আর প্রথমেই থাকছে সংবাদের প্রধান শিরোনামগুলো। ঈদ উদযাপন শেষে সড়কপথে ঢাকায় ফিরতে ভোগান্তির এক নাম বাসের টিকিট, অনেক সময় অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের। জনগণের উপর আস্থা নেই বলেই বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বললেন ওবায়দুল কাদের। মাদকের গডফাদারদের তালিকা তৈরি করা হয়েছে মাইটিভিকে জানালেন ডিএমপি কমিশনার, জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। ভরা মৌসুমেও সাগরে ধরা পড়ছে না ইলিশ, কুয়াকাটার জেলে পল্লীর হত দরিদ্রদের ভাগ্যে জোটেনি ঈদের আনন্দ। দর্শক, এবারে চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ, তবে সড়ক পথে ফিরতে ভোগান্তির এক নাম বাসের টিকিট, অনেক সময় টিকিট পেলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন শাকিল কালাম। উত্তরাঞ্চলের প্রায় ২৪টি জেলার মানুষের ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যেতে হয় সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে। ঈদ পরবর্তী কর্মস্থলে মানুষের চাপে হাটিকুমরুল চত্বরে এখন ঢল নামতে শুরু করেছে। যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু চালকেরা যাত্রীদের জিম্মি করে আদায় করছে দ্বিগুণ তিনগুণ অতিরিক্ত ভাড়া। যাই হলো ২০০-১০০টা ভাড়া, থেকে যেতে ৪০০-৩০০টা ভাড়া, ভাড়া ডবল। গাড়ি আছে রোডে, খুব ভালো গাড়ি, কিন্তু তারা দামে ছাড়তেছে না। ১০ টাকার ভাড়া ২০০-১০০-১০০ এর নিচে ছাড়তেছে না। গাড়িওয়ালার যে পরিমাণ ভাড়া চাইতেছে, এরই ডাবল ভাড়া। এখন আমরা তো গরিব মানুষ, আমরা হলাম গরিব মানুষ, এত ভাড়া দেওয়া যাওয়া আমাদের পক্ষে খুবই জুলুম। রাস্তায় প্রচুর পরিমাণে বাস থাকা সত্ত্বেও ওনারা ভাড়াটা একটু বেশি নিতেছে আর কি। আর স্থানীয় যে প্রশাসন আছে ওনারা এই ব্যাপারে খুবই কম পদক্ষেপ নিচ্ছে আমার জানা মতে আর কি। এখানে যাত্রীদের সাথে তারা যে ব্যবহারটা করছে এটা অমানবিক একটা ব্যবহার। স্থানীয় প্রশাসনে আমরা কোনো কিছু পাই নাই, আমরা যদি রাস্তাঘাটে কখনো যে হাইওয়ে পুলিশগুলো থাকে তাদের আমরা সহায়তা পাই নাই। তবে এই ব্যাপারে কথা বলতে রাজি হয়নি বাস চালকরা। প্রতিবারই ঈদের বাস কাউন্টারগুলোতে টিকিটের সংকটের কথা জানান বুকিং সহকারী। সকাল থেকে ২-৩ দিন চাপ থাকবে, চাহিদা সম্পূর্ণভাবে আমরা টিকিট দিতে পারবো না, যে পরিমাণ যাত্রী চাপ আসবে ওই পরিমাণ আমরা টিকিট দিই। তবে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই বলে জানায় হাটিকুমরুল হাইওয়ে থানা। যদি অতিরিক্ত ভাড়া আদায় করে এই সঙ্গে যদি কোনো যাত্রী আমাদের কমপ্লেন করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এছাড়া গাড়িগুলো যেন ব্যাপক বা দ্রুতগতিতে চলাচল করতে না পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিকভাবে স্পিড গানের সাহায্যে আমরা দ্রুতগতির মামলা দায়ের করতেছি। হয়রানি মুক্ত, নিরাপদ ও ন্যায্য ভাড়া দিয়ে সড়কপথে কর্মস্থলে যেন পৌঁছাতে পারে সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। শাকিল কালাম, মাইটিভি নিউজ ডেস্ক। জনগণের উপর আস্থা নেই বলেই বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন সকল ষড়যন্ত্রের খবর সরকারের কাছে আছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি আগামী নির্বাচনে আসলো কি আসলো না তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, সেজন্য নির্বাচনে বিএনপি অনুপস্থিত থাকেন এটা তিনি চাননি বলে বেগম জিয়াকে গণভবনে আমন্ত্রণ করেছেন। তারা নিজেরাই সবকিছু উপেক্ষা করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল, তারা সরে গেলে দেশের সাংবিধানিক ধারাবাহিকতাকে তো আমরা জলাঞ্জলি দিতে পারি না। মাদকের গডফাদারদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। মাদকে জিরো টলারেন্স আনতে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন মাদকের সঙ্গে জড়িত নিজ বাহিনীর সদস্য সহ রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আসাদুজ্জামান মিয়া। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। গেল মাসের ১৪ তারিখ থেকে মাদক বিরোধী বিশেষ অভিযানের নামে আইন শৃঙ্খলা বাহিনী
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এমন স্লোগানকে সামনে রেখে অভিযানে নামে র‍্যাব সদস্যরা। ওই সময় আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে র‍্যাব প্রধান বলেন, মাদকের তালিকাভুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে অবশ্যই এই পেশা ছাড়তে হবে। সেটা খুচরা বিক্রেতা হিসেবে হোক, সেটা ডিলার হিসেবে হোক, হুয়েভার হোয়াট এভার হোয়ার এভার, কেউই আমাদের অপারেশনের বাইরে নন। তার চার দিন পরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশও আনুষ্ঠানিকভাবে অভিযানে নামার ঘোষণা দেন। তাদের স্লোগান ছিল, মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, নতুন প্রজন্মকে বাঁচান। এরপর থেকেই প্রতিদিনই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার শুরু হয়। বন্দুকযুদ্ধে নিহতের ঘটনাও কম নয়, আর মাদক উদ্ধার তো আছেই। মাদক সংক্রান্ত অভিযান নিয়ে কথা হয় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে। তিনি একান্ত সাক্ষাৎকারে প্রথমেই বলেন, মাদকবিরোধী অভিযানে তার বাহিনীর কেউ যদি নিরীহ কাউকে হয়রানি করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে এটা করছি, কারণ এই ভয়াবহ মাদকের ব্যাধিকে, এই ক্যান্সার ব্যাধিকে নিয়ন্ত্রণ করা দরকার আমাদের জাতীয় স্বার্থে। কেউ হয়রানি না হয়, নিরীহ নির্দোষ লোক যাতে এতে হয়রানি না হয়, বা এক ধরনের অসাধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো লোক এই সুযোগে যাতে মানুষকে কোনোভাবে এক্সট্রোড করতে না পারে, সেই বিষয়টার পরও আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে নজর রেখেছি। যে আমাদের ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তারা কিন্তু এগুলো লিড করতেছে, কারণ হচ্ছে যাতে এই অভিযানগুলো করতে গিয়ে অপেশাদের তো কিছু না ঘটে। মাদক গডফাদারদের তালিকা তৈরি করা হয়েছে, কোনো বিবেচনায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। মাদকের সাথে যারা যুক্ত তাদের তালিকা বা তাদের সংখ্যা, এটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, কমছে, পরিবর্তিত হচ্ছে। কারণ মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং লোকালি তাদের বিরুদ্ধে আমরা ইন্টেলিজেন্স কালেকশন করছি। যারা এই মাদক ব্যবসার পিছনে মূলত দায়ী, সেবক বা ক্যারিয়ার নয়, তাদেরকে আইনে বলে নিয়ে আসা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এটিকে নিয়ন্ত্রণ করার জন্যে দুই দিন, চার দিন, দশ দিন, এক মাসে কিন্তু শেষ হবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। মাদক বিরোধী যুদ্ধে সকলের সহযোগিতা চান আসাদুজ্জামান মিয়া। আমরা সাধারণ মানুষকে এর সাথে ঐক্যবদ্ধ করব, এবং এন্ড অফ দ্য ডে আমরা মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে বয়কট করার একটা আন্দোলন সৃষ্টি করব। এসকেলিটন, মাইটিভি, ঢাকা। মাদকের কুয়াকাটার জেলেপল্লির হতদরিদ্র পরিবারের ভাগ্যে জোটেনি ঈদের আনন্দ। ভরা মৌসুমে সাগরে জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় ঈদের আনন্দ দূরের কথা। এসব অসহায় পরিবারগুলোর মাঝে নেমে এসেছে দুঃখ দুর্দশার খড়গ। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের তথ্য ও ভিডিও চিত্রে রাজিয়া সুলতানা স্মৃতির ডেস্ক রিপোর্ট। গভীর সমুদ্রে মৎস্য শিকারে জীবন জীবিকায় নির্ভরশীল কলাপাড়ার কুয়াকাটা জেলেপল্লির 140টি পরিবার। ইলিশের চলতি মৌসুমে সাগরে মাছ ধরা পড়ার কথা থাকলেও বর্তমানে সাগর থেকে জেলেদের তীরে ফিরতে হচ্ছে শূন্য হাতে। সাগরে মাছ পোনা নাই, এরকম প্রতি বছরই ঈদের সময় আইলি। আমরা এই সাগর পাড়ে বসবাস করি বহুদিন যাবৎ, কিন্তু খুব কষ্টে বসবাস করি। এখন মাছ পোনা নাই সাগরে, এখন কোনো কাজে চলতেছে না, বুঝবাগারা নেই, কাপড় চোপড় খেয়ে দিতে পারি না। তাই এই ঈদে আনন্দ ভাগাভাগি তো দূরের কথা, জেলেপল্লির এই অসহায় পরিবারগুলোর ভাগ্যে জুটছে না নিত্যদিনের মেনুতে থাকা স্বাভাবিক খাবার। মাই বলা খুব সিরিয়াসলি ডাহাডাই হরে, কি খাওয়াবো, ঈদের কাপড় চুপুর চাই, কি দিয়ে দিব, কিছু নাই, টাকা পয়সা নাই, সাগরের মাছ নাই। জেলেদের মানবিক সহায়তা দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। মৎস্য আয় না হয়, সমুদ্রে মৎস্য আহরণ করা সম্ভব হয় না, এই মৌসুমে মাছ না পড়ে তারা মানবতার জীবনযাপন করতেছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করব। সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে, ঘুচে যাবে সকল দুঃখ কষ্ট, সে আশায় নতুন সুতার বুনন দিয়ে মৎস্য শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক।
ড্রেনের উপর অবৈধ স্থাপনার কারণে নানান সমস্যায় ভুগছেন বরগুনা পৌর শহরবাসী, যে কারণে ভুক্তভোগী পৌর বাসিন্দারা মেয়রের উপর দোষ চাপান। কিন্তু মেয়র বলেন কিছু প্রভাবশালী মহল ড্রেনের উপর অবৈধ দোকানঘর তুলে ভাড়া দিচ্ছে। বরগুনার দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তুর রিপোর্ট। বরগুনা পৌর শহরে প্রতিনিয়ত বাড়ছে অবৈধ স্থাপনা, যার কারণে নানান সমস্যায় ভুগছে পৌরবাসী। অন্যদিকে প্রভাবশালী মহল ড্রেন আটকে করছে অবৈধ স্থাপনা। পৌর শহরের যে ড্রেনগুলো আছে, ড্রেনের উপরে অবৈধ স্থাপনার পরিমাণ দিন দিন বাড়ছে, আর যে বাড়ার কারণে ড্রেনের পানিগুলো স্বাভাবিক গতিতে যেতে পারতেছে না, পানি কোনো রকম সরতেছে না। আর দ্বিতীয় রাস্তার পাশে রাস্তা ঘেঁষাইয়াও তারা বাড়ি ঘর করিয়া কোনো ই দিতেছে না। এসব অবৈধ স্থাপনার কারণে পানি নিষ্কাশনের জন্য নেই সুব্যবস্থা, ফলে সৃষ্টি হচ্ছে শহরে জলাবদ্ধতা, যে কারণে শহরের রাস্তায় সামান্য বৃষ্টিতে হয়ে যায় হাঁটু পানি। বর্ষা হইলেই পানিতে থই থই করে, এই জন্য পানি তো নামার কোনো স্থান নাই। বৃষ্টি হইলো বা একটু বৃষ্টি হইলো, দেখা গেল যে সেই পানিটা আঁটু সমান পানি হয়ে গেছে। প্রত্যেক নাগরিকই এই সমস্যার সম্মুখীন, এগুলোর বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি হওয়া উচিত। এর থেকে পরিত্রাণ পেতে চায় বরগুনা শহরবাসী, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, জানালেন পৌর কর্তৃপক্ষ। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই ড্রেনগুলো পরিষ্কার করতে, এই ড্রেনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারি। যদি ড্রেনের অবৈধ স্থাপনার জন্য আমরা কিন্তু ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মানুষ চরম ভোগান্তি শিকার হয়। তবে বরগুনা পৌরবাসীর দাবি, পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি অব্যাহত থাকলে অতি শীঘ্রই অবৈধ দখল থেকে মুক্ত হবে বরগুনা। আসাদুজ্জামান অন্তু, মাইটিভি, বরগুনা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শরাফত আহমেদ। আল্লাহ হাফেজ।